মানে কি, ও তো আমার নিজের প্রোডাকশনের ছবিতেও কিন্তু কাজ করেছে, মানে আমার একটা সুপার ডুপার হিট ছবি, সেটা হলো বাদশা ভাই। বাদশা ভাই ছবিতেও কিন্তু মান্না কাজ করেছে, মান্নার সঙ্গে আমার প্রচুর ছবিতে আমরা কাজ করেছি। আমার আরেকটা সুপার ডুপার হিট ছবি হলো সিপাহী, যেটা হলো আমাদের কাজী হায়াত ভাইয়ের ছবি। কাজী হায়াত ভাইয়েরও এই ছবিটা মানে এতটাই মানে পপুলার হয়েছে যে এখন মানে আমাদের স্বাধীনতা দিবস, আমাদের বিজয় দিবস, এগুলোতে কিন্তু আপনি দেখবেন যে টেলিভিশনগুলোতে এই ছবিটাকে দেখানো হয়, এবং এই ছবিটা যখন মুক্তিযোদ্ধারা যখন দেখে তখন কিন্তু কাঁদে। তো স্বাভাবিকভাবেই আমরা মানে শুধু যে আমি বলবো যে আমি ভালো করেছি, ও ভালো করে নাই, তা না, আমরা দুইজনেই ভালো করেছি, এবং এর সঙ্গে যারা আরও যারা ছিল তারাও খুব ভালো অভিনয় করে। একটা ছবি কিন্তু সকলের মানে যখন ভালো করে, ডিরেক্টর থেকে শুরু করে ক্যামেরাম্যান আর্টিস্ট সকলেই যখন ভালো করে, তখনই কিন্তু একটা ছবি মানে আপনার সফল হয়, তাছাড়া কিন্তু সফল হয় না। কিন্তু আগের ছবি এবং মান্নার পরবর্তী ছবিগুলো আপনারা বিশ্লেষণ করলে বুঝতে পারবেন যে মান্না একটা সময় এসে তার একটা নিজস্ব স্টাইল তৈরি করেছে, কিন্তু তার ডায়লগ বলেন, তার উচ্চারণ বলেন, তার অভিনয় বলেন, এটি একটা আলাদা একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করেছে কিন্তু, এবং সেই ফ্লেভারটা মানুষের কাছে ভালো লেগেছে, এবং মানুষের কাছে ভালো লেগেছে বলেই কিন্তু পরবর্তী সময়ে সে সুপারস্টার হতে পেরেছে। তো মান্নার যেরকমভাবে নিজে অবজারভেশন করেছে যে তার কী করা উচিত, কী ধরনের স্টাইল করা উচিত, এরকম প্রত্যেকটা নতুন শিল্পী যারা আছে তাদেরও উচিত যে এরকমভাবে তাদের নিজস্ব স্টাইল তৈরি করা। যতক্ষণ পর্যন্ত নিজস্ব স্টাইল তৈরি না করতে পারবে, নিজের নতুনত্ব কিছু না দেখাতে পারবে, ততক্ষণ পর্যন্ত সুপারস্টার হওয়া যাবে না। এটা হলো বড় কথা। কেউ যদি মনে করে যে আমি রাজ্জাক হতে চাই, রাজ্জাক কেউ হতে পারবে না, কারণ রাজ্জাক সাহেবের যে স্টাইল, তিনি যে জায়গায় চলে গেছেন সেই জায়গায় কেউ যেতে পারবে না। কেউ যদি মনে করে আমি ফারুক হতে চাই, কেউ যদি মনে করে আমি ওয়াসিম হতে চাই, আমি জাফর ইকবাল হতে চাই, আমি আলমগীর হতে চাই, আমি ইলিয়াস কাঞ্চল হতে চাই, হবে না। কারণ তারা তাদের জায়গা, তাদের স্টাইল দিয়ে যে জায়গায় গেছে সেই জায়গায় অন্যরা যেতে পারবে না। তো তাকে এই জায়গা থেকে বেরিয়ে নতুন স্টাইলে তাকে যেতে হবে, যেটা মান্না করেছে অবশ্যই। কারণ হলো গিয়ে যে একটা নায়ক যদি মানুষের খুব পছন্দনীয় হয়, তখন তাকে দিয়ে ছবিগুলো যেটি বানানো হয় সেই ছবিগুলো মানে সুপারহিট হয়, এবং সুপারহিট যখন হয় তখন আরও ছবি তৈরি হয়, এবং আপনার গিয়ে টাকার ফ্লোটা, প্রযোজকের টাকার লগ্নিটা এখানে বাড়ে, স্বাভাবিকভাবে ইন্ডাস্ট্রি তখন ভালো থাকে। এটা আমি বলতে পারবো না, কারণ হলো গিয়ে যে এটা আমাদের ভাবি মান্নার ওয়াইফ, উনি যেহেতু বলেছেন, যেহেতু তার সঙ্গে উনি সর্বক্ষণ থাকেন, দেখেছেন অসুস্থতাটাও, দেখেছেন হাসপাতালে যাওয়াটাও দেখেছেন, আমরা তো আর যাইনি, আমরা তো বলতে পারবো না এই ব্যাপার। আমার ভাবি সেটা মানে প্রপারলি বলতে পারবেন, এবং উনি নিশ্চয়ই বলছেন এটি।